ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে ফেনীতে সুজনের মানববন্ধন, সচেতন সংগঠিত ও স্বচ্ছ জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ, ক্রমবর্ধমান নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা শাখা। শনিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক সাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি লক্ষণ বণিক, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি কবি ইকবাল আলম, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারি, জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশনের সভাপতি ইমানুল হক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অন্যায় যখন নিয়ম হয়ে যায়, প্রতিবাদ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। বাংলাদেশের মাটিতে এভাবে একটার পর একটা ধর্ষণের ঘটনা মেনে নেওয়া যায় না, তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দর্শকদের দ্রুত সময়ে বিচার করতে হবে।